জানিয়ে দিই আপনাদের যে রাজ্যসভা বয়কট করেছে বিরোধীরা। আপনারা জানেন যে বিএমএ অনুপস্থিতির সুযোগে বিনা বাধায় পাশ হয়ে গেল অত্যাবশ্যকীয় পণ্য বিলের সংশোধন। বিস্তারিত জানাবে জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো, বিরোধীরা মূলত তিনটি বিল নিয়ে প্রথম থেকে আপত্তি জানাচ্ছিল এবং এই তিনটি বিলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিল ছিল এই অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল, যে বিল রাজ্যসভায় আজকে পাশ হয়ে গিয়েছে, আগেই এই বিল পাশ হয়েছে লোকসভাতে। এই বিলের ফলে নতুন করে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে চাল ডাল সহ আলু পেঁয়াজ, ডাল আলু পেঁয়াজ সহ বেশ কয়েকটি খাদ্যশস্য, সেগুলি আর অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় থাকবে না, অর্থাৎ তার দাম আর গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে না। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, যদি যুদ্ধ লাগে বা খরা বা বন্যার মতো কোনো, একটুখানি তোমাকে বিরত করছি জ্যোতির্ময়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌগত রায়, আপনাকে স্বাগত। যে চব্বিশ ঘন্টায় ইতিমধ্যে আপনি শুনেছেন হয়তো যে অত্যাবশ্যকীয় পণ্য বিলের সংশোধনী সেটি পাশ হয়ে গেছে এই মুহূর্তে, কি বলবেন? প্রথম থেকেই তো আপনাদের একটা বিরোধিতা ছিল। আমরা তো লোকসভায় বিরোধিতা করেছিলাম, আমি স্ট্যাটিউটারি রেজলিউশন দিয়েছিলাম এই অত্যাবশ্যকীয় পণ্য বিল ব্যবসায়ীদের এবং পুঁজিপতিদের সুবিধা করে দেবে, তার কারণ যে নিয়ন্ত্রণের ব্যাপার ছিল অত্যাবশ্যকীয় পণ্যের উপর সেটা প্রায় তুলে দেওয়া হলো। সরকার অবশ্য ডিটারমিন ছিল, আগেই ওরা বলেছিল যে ওরা আজকে রাজ্যসভায় নিয়ে আসবে, রাজ্যসভায় যখন বিরোধী দলরা ওয়াকআউট করেছে তখন সুবিধা পেয়ে এইটা কৃষকদের বিরুদ্ধে এবং পুঁজিপতিদের পক্ষে এই বিলটা পাস করানো, এতে ক্ষতি হবে এবং কালোবাজারি মজুদারি বাড়বে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য তৃণমূল সংগ্রহ সৌগত রায়, আমাদের সঙ্গে কথা বললেন। জ্যোতির্ময়, যেটা তুমি বলছিলে, দেখো, বিরোধীদের প্রথম থেকে মূলত তিনটি বিল নিয়ে আপত্তি ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল, এবং এই বিলের ফলে আলু পেঁয়াজ ভোজ্য তেল ডাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ একেবারে রোজকার ব্যবহার্য আমাদের খাদ্যদ্রব্য, সেগুলির উপর থেকে গভর্নমেন্টের সমস্ত রকমের রেগুলেশন উঠে গেল। যদিও আজকে এই মন্ত্রকে সংশ্লিষ্ট মন্ত্রী এমওএস যিনি রয়েছেন, যেহেতু রামবিলাস পাসওয়ান তিনি অসুস্থ, এমওএস যিনি রয়েছেন তিনি উত্তর দিয়ে গিয়ে বলেছেন যে কৃষকদের স্বার্থেই এই বিল নিয়ে আসা হয়েছে, কিন্তু অপরদিক থেকে বিরোধীদের দাবি যে এই বিলের ফলে এই বিল যদি আইনে পরিণত হয়। আরো একবার বিরত করছি এই মুহূর্তে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত সুজন বাবু। সুজন বাবু, আপনি ইতিমধ্যেই শুনেছেন অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল সেটা পাশ হয়ে গেছে, প্রথম থেকে আপনাদের একটা আপত্তি ছিল, যে সমস্ত বিলগুলো নিয়ে আপত্তি ছিল তার মধ্যে এই বিলটি অন্যতম ছিল, কি বলবেন? দেখুন, এটা খুব বিপজ্জনক হলো আমাদের মানুষের পক্ষে, দেশের মানুষের পক্ষে। অত্যাবশ্যকীয় পণ্য আইন তাকে পরিবর্তন করার মধ্য দিয়ে অত্যাবশ্যকীয় খাদ্যগুলোকে কার্যত খোলা বাজারে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। খাদ্যশস্য, ভোজ্য তেল, আলু পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সব এগুলোতে যে সমগ্র মানুষের জন্য এটা অত্যাবশ্যকীয়, অতএব সেই ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ তা যদি আমরা তুলে নিই তাহলে নিয়ন্ত্রণহীন হয়ে গেল, তাহলে খোলা বাজারে চলতে শুরু করলো, তাহলে কর্পোরেট ব্যবসার অঙ্ক হিসেবে বা অংশ হিসেবে এই অত্যাবশ্যকীয় খাদ্যগুলো চলে যাওয়া মানে এগুলোর বাজারে দাম যেমন খুশি বাড়বার সুযোগ হয়ে গেল, অথচ এগুলো অত্যাবশ্যকীয়, এগুলো ছাড়া তো মানুষ বাঁচবে না। তাহলে মানুষের পয়সা থাকলে সে যে সুযোগটা পাবে, যা নেই সে পাবে না। ফলে একদিকে এটা যেমন সাধারণভাবে কৃষকের উপরে আক্রমণ, কিন্তু কোনো সন্দেহ নেই মানুষের খাদ্যের অধিকারের উপরেও আক্রমণ, মানুষের খাদ্যের অধিকারের উপরেও আক্রমণ। এটা খুব চূড়ান্ত ভাবে মানুষ বিরোধী, এটা সবাই বুঝতে পারছেন, সমস্ত রাজনৈতিক দল আপত্তি করছে, আমরা তো বটেই, অন্য রাজনৈতিক দল তারাও আপত্তি করছে, এমনকি বিজেপির সঙ্গী যারা তারাও আপত্তি করছে ইত্যাদি বুঝে যখন ওরা দেখেছে ওরা সংখ্যালঘু, গায়ের জোরে সংসদীয় গণতন্ত্রকে খুন করে কার্যত মানুষের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। এটা কখনো হতে পারে না, মানুষের বিপদ হবে, বিশেষ করে গরিব মানুষের বিপদ হবে, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ সংকটের মধ্যে পড়বেন, আদানি আম্বানিদের নিশ্চয়ই লাভ হবে। আদানি আম্বানিদের দিকে তাকিয়ে যদি ভারতবর্ষের সমগ্র আইনগুলোকে পরিবর্তন করতে হয় তাহলে তার চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।